হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ম্যাজিকা টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অল ইন ওয়ান ওয়ার্কশিট আইডিয়া আজকে যে ওয়ার্কশিটটা আমি তোমাদেরকে দেখাবো সেটার মাধ্যমে তোমরা কিন্তু বাচ্চাদেরকে একসাথে অনেক রকমের জিনিসে টেস্ট নিতে পারবে যার জন্য এটার নাম দিয়েছি অল ইন ওয়ান ওয়ার্কশিট আজকের যে ওয়ার্কশিটটা সেটার মাধ্যমে তোমরা দিজ দ্যাট হি শি হিজ হার এমনকি আর্টিকেল এ এন এগুলোরও কিন্তু টেস্ট নিতে পারবে জাস্ট একটা ওয়ার্কশিটের মাধ্যমে কিন্তু এত কিছু বাচ্চাদেরকে দিয়ে টেস্ট করানো যেতে পারে তাহলে চলো আজকের ওয়ার্কশিটগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই এই ওয়ার্কশিটটা বানানোর জন্য জাস্ট কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এরকম একটা মেয়ের ছবি একটা ছেলের ছবি ড্র করে নেবে এরপরে সেন্টেন্সগুলো কিভাবে বানাবে আমি দেখাচ্ছি ধরো এই ছবিটা দিকে রয়েছে তো এখানে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস রাখলাম এখানে দিজ দ্যাটের অপশান দিয়ে দিলাম এবার ইজ এর সাপোজ কিছু একটা নাম দিলাম রিনায় দিলাম রিনা তাহলে এখানে কি হবে দিস ইজ রিনা হবে না দ্যাট ইজ রিনা হবে যেহেতু এটা এদিকে রয়েছে তাহলে কি হবে দিস ইজ রিনা হবে এরপরে দেখো আর একটা সেন্টেন্সটা আমরা কিভাবে দিতে পারি এরকম দিলাম নিচে অপশন দিলাম হি আর শি ইজ আ গার্ল তাহলে এখানে আমাদের কি টেস্ট নেওয়া হয়ে গেল হি হবে না শি হবে সেটা টেস্ট নেওয়া হয়ে গেল এরপরে নেক্সট দেখো আমরা এরকম দিতে পারি এখানে একটা ছবি এঁকে দিলাম এখানেও সেম রাখলাম ইজ দিজ এখানে কি দিলাম হিজ হবে নাকি হার হবে বল তাহলে এখানে দেখো দিজ দ্যাট টেস্ট নেওয়া হয়ে যাচ্ছে হিজ হারের টেস্টটাও কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে বাচ্চাদেরকে টেস্ট নেওয়া যেতে পারে একই রকমভাবে ছেলেটার ক্ষেত্রে হয়তো আমি এটার নাম ধরলাম দিস ইজ রবি ওকে তাহলে এক্ষেত্রে ওই একই রকমভাবে আমরা অপশান দিতে পারি হয়তো এখানে একটা বলের ছবি আঁকলাম এখানে অপশান রাখলাম দিজ নাকি দ্যাট ইজ এখানেও রাখলাম হিজ না হার বল ঠিক আছে তাহলে এখানে কি টেস্ট নেওয়া হয়ে গেলো দিজ দ্যাটের টেস্ট নেওয়া হয়ে গেলো হিজ হারের টেস্ট নেওয়া হয়ে গেলো একই রকমভাবে দেখো এখানে কিন্তু আর্টিকেল এ এবং অ্যান এর টেস্টটাও কিন্তু নেওয়া যায় সেটা কীরকমভাবে আমি জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি এখানে যেমন দেখো এটার ক্ষেত্রে আমি ধরলাম দিস ইজ রি না হলো এরপরে হি আর সি অপশান তো রয়েছে এই জায়গাটা জাস্ট সেন্টেন্সটা আমরা একটু চেঞ্জ করে দেব হ্যাজ এখানে এখানে ড্যাশ দিলাম এ না থাকলো বলে কিন্তু চাইলে একটা ছাতার ছবিও এঁকে দেওয়া যেতে পারে তাহলে এখানে এ বসবে না এন বসবে সেটা টেস্ট নেওয়া হয়ে গেল তো এইভাবে কিন্তু ছোট ছোট বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে একসাথে দেখো অনেক কিছু টেস্ট নেওয়া যেতে পারে এই ধরনের কয়েকটা সেন্টেন্স যদি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে এইভাবে বাচ্চাদেরকে লিখে দেওয়া যায় তাহলে দেখো একসাথে দিজ দ্যাট হি শি হিজ হার এ অ্যান্ড এগুলোর সমস্ত কিছু টেস্ট কিন্তু নেওয়া হয়ে যায় এ আমি কিন্তু আমার বাচ্চাদেরকে এইভাবেই করাই যাতে একসাথে আমার অল্প লেখার মাধ্যমে এবং একটা ওয়ার্কশিটের মাধ্যমে আমার অনেক কিছু টেস্ট নেওয়া হয়ে যায় তোমরা এইভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওতে তোমাদের সাথে এই ওয়ার্কশিটের আইডিয়াটাই শেয়ার করার ছিল তো যদি তোমাদের ভালো লাগে এই ওয়ার্কশিটের আইডিয়াটা তাহলে তোমরা প্লিজ বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করো তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে আর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো